আছিল তার কারণে মই সকলো মানে অসম চৰকাৰক মই ধন্যবাদ দিলো আৰু তেওঁলোকে যেন আৰু উন্নতিৰ পথত আগবাঢ়ি যাব যি সুবাসনা সমাবেত হোৱা আপোনালোক সকলোৰে প্ৰতি মই মোৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ ফ্ৰম সদা ৰাইজ মই বিশেষভাৱে আপোনালোকৰ প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আজি এই অনুষ্ঠান সফল কৰাৰ নিমিত্তে শ্ৰীমান গুৰুদেৱ কালিচৰণ বৰ্মাৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰাৰ নিমিত্তে আপোনালোকে শ্ৰদ্ধা ভক্তিৰে অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি বহু কষ্ট স্বীকাৰ কৰি যিখিনি মহান মানৱীয় অনুভূতি প্ৰদান কৰিলে তাৰ বাবে মই আপোনালোকৰ শ্ৰীচৰণত গভীৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ পৰমসদা ৰাইজ যুগে যুগে এইখন মানৱ সমাজত বিভিন্নগৰাকী মহান মনীষীয়ে জন্মলাভ কৰি আমাৰ জীৱনলৈ পৰিৱৰ্তন সম্ভৱ কৰি তুলিছে আমাৰ সমাজ সংস্কাৰ কৰিছে আমাৰ সাংস্কৃতিক ধ্যান ধাৰণাৰ আধ্যাত্মিক উপলব্ধিৰে আমাৰ মানৱ জীৱনটোক সৌন্দৰ্য কৰি তোলাৰ নিমিত্তে উদ্বুদ্ধ কৰি আহিছে আৰু সেইসকল মহান মনীষী যুগে যুগে অমৰ হৈ আছে আৰু সেইসকলৰ ভিতৰত অন্যতম হৈছে শ্ৰীমহ গুৰুদেৱ কালিচৰণ বৰ্মা যিগৰাকী মহান ব্যক্তিয়ে মহান গুৰুৱে তেখেতৰ জীৱনকালত বড়ো সমাজৰ লগতে অন্যান্য জাতি জনগোষ্ঠীৰ মাজত সামাজিক সংস্কাৰ সম্ভৱ কৰি তুলিছিল এটা শক্তিশালী মানৱীয় অনুভূতিৰে এখন সমন্বয় সমাজ গঢ় দিয়াৰ নিমিত্তে প্ৰয়াস কৰিছিল আৰু সেইবাবে আজিও একবিংশ শতিকাত এই 2019 চনত আমি সকলো শ্ৰেণী ৰাইজে তেখেতক আদৰ্শ হিচাপে মনে প্ৰাণে গ্ৰহণ কৰিছোঁ আদৰ্শ হিচাপে আৰু তেখেতৰ উদাহৰণ দাঙি ধৰি আমি হাজাৰ জনক জীৱনৰ বাটত মানুহ হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰাৰ নিমিত্তে উদ্বুদ্ধ কৰিবলৈ সক্ষম হৈছোঁ উৎসাহিত কৰিবৰ বাবে সক্ষম হৈছোঁ সেইবাবে মই আজিৰ দিনটোত সমবেত সমূহ ৰাইজৰ ওচৰত এটি বিনম্ৰ আহ্বান মোৰ থাকিব প্ৰাৰ্থনা থাকিব যে আপোনালোকে সংকল্প ল'ব লাগিব গুৰু কালিচৰণ বৰ্মাৰ বিষয়ে তেখেতৰ জীৱনজোৰা সাধনাৰ সন্দৰ্ভত তেখেতে আগবঢ়োৱা উল্লেখযোগ্য বৰঙণিৰ সন্দৰ্ভত তেখেতে লোৱা মহৎ পদক্ষেপৰ সন্দৰ্ভত আপোনালোক প্ৰত্যেকেই উঠি অহা ছাত্ৰ ছাত্ৰীসকলক যুৱক যুৱতীসকলক নৱপ্ৰজন্মক আপোনালোকে সুস্পষ্ট জ্ঞান দিব লাগিব তেতিয়াহে আমি কালিচৰণ বৰ্মাক আমাৰ মাজত জীয়াই ৰাখিবলৈ সক্ষম হ'ম মানুহ জন্মলাভ কৰে মানুহ মৃত্যু মুখত পৰে কিন্তু ভাল কাম যুগে যুগে হ'ব আৰু সেইবাবে তেখেতৰ মহৎ কৰ্মৰাজিক আমি শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ আৰু তেখেতৰ আদৰ্শৰে আমি একবিংশ শতিকাত বৃহত্তৰ অসমীয়া সমাজখনক বিশ্বৰ বুকুত দৃঢ়তাৰে আগুৱাই নিয়াৰ নিমিত্তে আজি প্ৰয়াস কৰিছোঁ কাৰণ অতীতৰ ভাল কামবিলাকক লৈ বৰ্তমানে ভৱিষ্যতৰ সপোন দেখিব লাগিব সপোন ৰচনা কৰিব লাগিব পৰিকল্পনা প্ৰস্তুত কৰিব লাগিব শান্তি সম্প্ৰীতি ভাতৃত্ববোধ আৰু বন্ধুত্ব শ্ৰদ্ধা ভক্তি মৰম চেনেহ মহান মানৱীয় অনুভূতি এই কথাবিলাক আমাৰ প্ৰবাদ পুৰুষসকলে তেখেতসকলৰ জীৱনযোৰা সাধনাৰ অন্তত আমাৰ বাবে অমৰ বাণী হিচাপে অমৃত বাণী হিচাপে এৰি গৈছে এই কথাবিলাক আমি হৃদয়ংগম কৰিব লাগিব আমাৰ কৰ্মজীৱনত যদি এক মূল্যাংকন কৰোঁ মানি চলোঁ সততা নিষ্ঠাৰে আমি জীৱনত কেতিয়াও বিপদত নহ'ম আমি এটা শান্তি মনৰ অধিকাৰী হ'ম আমাৰ জীৱন সফল হ'ব মানুহৰ জীৱনৰ সফলতাৰ মাপকাঠি টকা পইচা সা সম্পত্তিৰ যোগেদি মূল্যাংকন নহয় মানুহৰ সফলতাৰ মাপকাঠি সম্পূৰ্ণৰূপে সেই ব্যক্তিয়ে জীৱন কালত সমাজৰ বাবে যিখিনি উল্লেখযোগ্য মহৎ কাম কৰি গৈছে এই কথাবিলাকৰ যোগেদিহে মূল্যাংকন হয় আৰু আপুনি জীৱনত শান্তি গুটি দিব লগা হ'লে আনৰ বাবে
ইতিবাচক দৃষ্টিভংগী চিন্তা কৰিব লাগিব মানুহে মানুহৰ বাবে মানৱীয় অনুভূতিৰে কাম কৰিব লাগিব তেতিয়াহে জীৱনৰ বাটত আপুনি শান্তি বুটলিবলৈ সক্ষম হ'ব গুৰুসকলে এই বাণী আমাৰ বাবে প্ৰদান কৰি গৈছে কেৱল আমি ইয়াক গ্ৰহণ কৰিব লাগে শ্ৰদ্ধা ভক্তিৰে আৰু নিষ্ঠাৰে কৰ্মজীৱনত পালন কৰিব লাগে গতিকে আজি শ্ৰীমন গুৰুদেৱ কালিচৰণ বৰ্মাৰ যি বঁটা 2018ৰ এই বঁটা এনে এগৰাকী মহান ব্যক্তিৰ হাতত অৰ্পণ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যিগৰাকীয়ে আজি 95 বছৰ বয়সতো কিছু সময় আগতে তেখেতৰ বক্তব্য মই শুনি আছো মোৰ সতীৰ্থ বিধায়কসকল আৰু মন্ত্ৰীসকলৰ সৈতে মত বিনিময় কৰিছোঁ 95 বয়সতো ইমান সজীৱ হৈ আছে তেখেতৰ স্মৃতি এইবাবে তেখেতে জীৱনজোৰা সাধনা তেখেতে সফল হৈছে আৰু এই ভিতৰুৱা অঞ্চলত জ্ঞানৰ পোহৰ দিছে আধ্যাত্মিক চেতনা শক্তিৰে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত সমন্বয় ধাৰা পোৱাবলৈ সক্ষম হৈছে মই আজি এই শুভক্ষণত পৰম শ্ৰদ্ধাৰে আমাৰ সকলোৰে অতি আদৰৰ আৰু আদৰ্শস্বৰূপ শ্ৰী শ্ৰী হৰেকৃষ্ণ মহন্ত ডাঙৰীয়াৰ শ্ৰী চৰণত কোটি কোটি প্ৰণিপাত যাচিছোঁ তেখেতে এই বঁটাই তেখেতৰ জীৱনৰ প্ৰথম বঁটা নহয় ইয়াৰ পূৰ্বতেও তেখেতে ভগৱান বুদ্ধ নেশ্যনেল ফেলোশ্বিপ এৱাৰ্ড গড়মূৰীয়া পীতাম্বৰ দেৱগোস্বামী ৰাষ্ট্ৰীয় বঁটা সুন্দৰদিয়া সত্ৰৰ মাধৱদেৱ বঁটা ভকত শিৰোমণি উপাধি অসম সত্ৰ মহাসভাৰ সত্ৰৰত্ন উপাধি বৰপেটা সত্ৰৰ শাখা সত্ৰৰ সত্ৰভূষণ উপাধিৰে বিভূষিত এগৰাকী মহান ব্যক্তি আজি আমি কালিচৰণ বৰ্মাৰ বঁটা অৰ্পণ কৰাৰ বাবে আজি আমি সকলোৱে আগবাঢ়ি আহিছোঁ যিগৰাকী মহান ব্যক্তিৰ অৱদানৰ বিষয়ে এই অঞ্চলৰ সকলো মানুহে মৰ্মে মৰ্মে উপলব্ধি কৰিছে অসমীয়া জাতিয়ে উপলব্ধি কৰিছে আৰু এখেতসকলৰ দৰে মহান ব্যক্তিৰ মহৎ কৰ্মই আজি আমাৰ সমাজখনক একবিংশ শতিকাত ঐক্যবদ্ধ প্ৰচেষ্টাৰে বিশ্বৰ দুখত নিজৰ শ্ৰেষ্ঠতা প্ৰদৰ্শন কৰাৰ নিমিত্তে আজি উদগনি দিছে গতিকে সেইবাবে মই তেখেতৰ ওচৰত আন্তৰিকতাৰে শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ পৰম শ্ৰদ্ধা ৰাইজ মোৰ আজি ভাল লাগিলে এইখন মঞ্চত কেইবাগৰাকী বিশিষ্ট খেতিয়ক খেলুৱৈ আৰু বিশিষ্ট সমাজকৰ্মীক আজি সম্বৰ্ধনা জনাবৰ পাই মই অত্যন্ত আনন্দিত এগৰাকীয়ে মোক জনালে জৈৱিক ক্ষেত্ৰত জৈৱিক পদ্ধতিৰে কেনেধৰণে উন্নত মানদণ্ডৰ চাহ উৎপাদন কৰি পশ্চিমীয়া ৰাষ্ট্ৰৰ বজাৰ দখল কৰাৰ কথা খন্তেক সময় আগতে মোক জনালে কিমান আনন্দৰ কথা এই উদালগুৰি এগৰাকী জনালে কল খেতিৰ কথা আন এগৰাকী জনালে মৎস্য উৎপাদনৰ কথা এনেধৰণে বিভিন্ন গৰাকীয়ে বিভিন্ন কৰ্মক্ষেত্ৰত জাকত জিলিকা সন্তান হিচাপে অসমৰ বুকুত জিলিকি উঠিছে ভাৰতবৰ্ষৰ বুকুত জিলিকি উঠিছে সেই সকলোকো মই আজি বিশেষভাৱে আন্তৰিকতাৰে কৃতজ্ঞতা আৰু শ্ৰদ্ধা আৰু অভিনন্দন জনাইছোঁ আৰু এখেতসকলে আজি আমাৰ আৰ্থ সামাজিক দিশ শক্তিহে প্ৰায় যাত্ৰাত অগ্ৰণী ভূমিকা পালন কৰিছে উঠি অহা ডেকা ডেকেৰীসকলে যুৱক যুৱতীসকলে এতিয়াই পাৰে মন বান্ধিব লাগে মন স্থিৰ কৰিব লাগে শক্তিশালী সংকল্প ল'ব লাগে আমাৰ অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম 33খন জিলাৰ 33 লক্ষ মানুহৰ এইখন সমাজৰ মাজত বহু দক্ষতা যোগ্যতা দৃঢ়তা নিৰ্ভীকতা সততা নিষ্ঠা নিহিত হৈ আছে এইবিলাক হৈছে আমাৰ মানৱ সম্পদ আৰু ইয়াৰ যোগেদিহে আমি বিশ্ব জয় কৰাৰ নিমিত্তে প্ৰয়াস কৰিব পাৰোঁ কেৱল আমাৰ একনিষ্ঠ প্ৰচেষ্টা কঠোৰ পৰিশ্ৰম সাধনাৰ প্ৰয়োজন আৰু সকলো সম্ভৱ আজি এগৰাকী চাহ খেতিয়কে ওদালগুৰিৰ পৰা আজি আমেৰিকা কানাডা অষ্ট্ৰেলিয়া নিউজিলেণ্ডৰ বজাৰ দখল কৰিবলৈ সক্ষম হৈছে ইয়াতকৈ আনন্দৰ বতৰা অসমৰ ৰাইজৰ বাবে কি থাকিব পাৰে চৰকাৰী কোনো ধৰণৰ সহযোগিতা নাই নিজৰ প্ৰচেষ্টাত কলৰ খেতি কৰিছে মাছৰ মাছ উৎপাদন কৰিছে এনেধৰণে হাজাৰজন আজি খেতিয়কে সমগ্ৰ অসমতে
তেখেতসকলে কৃষি খণ্ড জিলিকি উঠিছে আর আমার অর্থ সামাজিক আর্থ সামাজিক দৃষ্ট শক্তিশালী করার যাত্রা তেখেতসকলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। গতি মানে বিশ্বাস রাখি এই বহু প্রতিভা আছে, বহু প্রতিভা আছে, কেবল তেখেতসকলে আত্মবিশ্বাস যোগায় তোলার নিমিত্তে আমি সকলে তেখেতসকলক উদগনি দিব লাগিব। আজি এই মঞ্চ সেইভাবে এই ব্যবস্থা করা হয়েছে। আজি শ্রী শ্রী হরেকৃষ্ণ মহন্ত প্রভুয়ে তেখেতের জীবনজোড়া সাধনা যানবিলাক প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল এই প্রত্যাহ্বানের নির্ভীকতার দৃঢ়তার প্রত্যুত্তর দিয়ে আজি এই সমাজত শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ গড় দিয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। হাজারজন লোকে তেখেতের আদর্শের অনুপ্রাণিত হয়ে জীবনের মাজত শান্তি আর সফলতা বদলিবল সক্ষম হয়েছে। আর তেখেতের আদর্শকে আগন্তুক দিনত আমি আমার জীবনের মহাশক্তি হিসাবে আমি মানবীয় অস্ত্র হিসাবে গ্রহণ করে আমি বিশ্ব জয় করার নিমিত্তে আমি সকলে মিলিব লাগিব। গতি এইভাবে মানে আজি এই সভা বিশেষকৈ ইয়াত উপস্থিত থাকা প্রত্যেকগৰাকী ব্রহ্ম সমাজের পরম শ্রদ্ধার পুরুষী সকল, ইয়ার উপর জ্যেষ্ঠ নাগরিক সকল, মাতৃপিতৃ সকল আর যুবক যুবতী সকল, আই সকল, সকলকে আমি আহ্বান জানাইছো যে কালিচরণ ব্রহ্ম কথা আপনাদের ঘর নিশ্চিতভাবে নিজের আত্মীয় স্বজন নিজের পুত্র কন্যা তেখেতের বিষয়ে আপনাদের জানাবলে চেষ্টা করব। কারণ এনে ধরনের সভা আমি পতার পাছত কালিলৈপা যদি তেখেতের বিষয়ে আমি চর্চা নকরো হয়নে তেতিয়াহলে যেনিবা তেখেতক আমি বাৰু জিয়াই ৰাখিব পাৰিমনে? আমার মাজত তেখেতের প্রাসঙ্গিকতা জিয়াই ৰাখিব লগা হলে আমি তেখেতের বিষয়ে চর্চা করব লাগিব। তেখেতে আগবা উল্লেখযোগ্য অবদানের কথা আমার পুত্র কন্যাক শুনাব লাগিব আর কেনে ধরনে সমাজের সমন্বয় গড় দিছিল এই কথা জনাব পারিলে নিশ্চিতভাবে দশজনে তারপরা বহু শিক্ষা বুটলি সক্ষম হব আর এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মান সমাজ অধিক শক্তিশালী করার যাত্রা উল্লেখযোগ্য বরঙ্গনি আগবাব পারি। গতি সেইভাবে মানে আহ্বান জানাইছো যে এই কাম আপনাদের করব লাগিব, আমি সকলে মিলি করব লাগিব। অসম সরকারে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখানে বিজেপি বিপিএফ এজেপি গণশক্তি রাভা তিওয়া আমি সকলে মিলি আজি অসমের বুকুত বসবাস করা সরুপর সকল জাতি জনগোষ্ঠীর পরম্পরাগত যেবিলাক লোক সংস্কৃতি আছে, মূল্যবোধ আছে, ঐতিহ্য আছে, এই সকলবিলাক সংরক্ষণ করার নিমিত্তে ইয়ার উন্নতি সাধনের বাবে আমি সকলের প্রতি সমদৃষ্টি রাখি সকলের সম উন্নয়নের বাবে প্রয়াস করছি। আমার মাজত কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনোবা একটা জনগোষ্ঠীর সংখ্যা কম হলেও অসমের বুকুত এনে ধরনের জনগোষ্ঠী আছে যে জনগোষ্ঠীর সংখ্যা নিচেই তাকর, কারবার 20,000 তাকে একটা ঠাইত নাই, কোন পঞ্চায়েত নাই, হিসরিত হয়েছে অসমের মানচিত্র। সেই সকলে নিজাববীয় প্রচেষ্টাত কোনো এখন পঞ্চায়েত জনপ্রতিনিধি তেওঁবিলাকে দিব নয়, তেখেতসকলে প্রতিনিধিত্ব পয়ার সম্ভাবনাই না থাকে সংখ্যার দৃষ্টিভঙ্গী, সেই সকলক যাতে কোনো অবহেলা নকরে ইয়ার প্রতি লক্ষ্য রাখি আমি তেখেতসকলক আমি সমান্তরালভাবে অসমের মঞ্চখন প্রদান করেছি। তেখেতসকলের প্রবাদ পুরুষসকলক আমি রাজ্যিক পর্যায়ে আমি তেখেতসকলের প্রবাদ পুরুষসকলক শ্রদ্ধায় স্মরণ করি সেই প্রবাদ পুরুষসকলের উল্লেখযোগ্য ভ্রমণের সন্দর্ভত রাজ্য সরকারে সম্পূর্ণরূপে অধ্যয়ন করে ইয়ার বিষয়ে অন্যান্য জনগোষ্ঠীক জনাবার নিমিত্তে আমি বিভিন্ন ধরনের প্রচেষ্টা হাতত লৈছো। ইয়ার ফলশ্রুতিত আপনাদের দেখব অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সরয়ে হোক ডাঙর হোক সকল ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির সন্দর্ভত এইখান সরকারে সংবেদনশীলতা প্রদর্শন করবলে সক্ষম হয়েছে। গতি আগন্তুক দিনত সেই কার্যসূচী আমি অব্যাহত রাখি আর এইখান এটা আগুয়াই নিব লাগবে। এইখান সমাজের যখন সমাজ আজি এই মহাশালাবাড়ি ঐক্যবদ্ধ হলো এইখান সমাজে গড়ব লাগবে, ভারতবর্ষ নির্মাণ করবল, বিশ্বর বুকুত
ভারতবর্ষক শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আমি সকলে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠা করব লাগিব। ঠিক তেনেধরণে ভারতবর্ষ 29খন রাজ্য 7খন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভিতর অসমক শ্রেষ্ঠ আর উন্নত রাজ্য হিসেবে আমি প্রতিষ্ঠা করার ক্ষেত্রত আমি সকলে সমূহীয়াভাবে পদক্ষেপ লব লাগিব। আমি পারি নয় কোনো কারণে থাকিব নয়, ইয়ার বিপদে আমি সেলিব্রিটি হয়ে আছি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই কথা সঁচা কথা। তাহানি ইকরার সাধু আমার যুবকা সকলে আমাক শুনাইছে, শীতলত আপনাদেরকে শুনিছে। একেলগে থাকিলে একেলগে হাতডাল ইকরা কোনোবা এজনের হাতত তুলি দিলে একেলগে ভাঙি মোটকা মারি ভাঙিব নয়, এডাল এডাল হলে কিন্তু মোটকা মারি ভাঙি দিব। দ্বিতীয় হয়েছে প্রিন্সিপল লাইন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। গতিকে অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্ম লোকে ঐক্যবদ্ধভাবে যদি আমি জীবন নির্বাহ করার সংকল্প লোক প্রতিজ্ঞাবদ্ধ হও আর একেলগে কঠোর পরিশ্রম করে আমার উৎপাদন শক্তি বৃদ্ধি করার বাবে দৃঢ়তারে যাত্রা আরম্ভ করো, তাহলে এইখন অসমে হব ভারতবর্ষ শ্রেষ্ঠ রাজ্য। বারের অসমিয়া কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধিয়ালী পথার অসম, আধ্যাত্মিকভাবেও সবল অসম। গুরুসকলে তেখেতসকলের জীবনজোড়া সাধনার অন্তত বহু শক্তিশালী মঞ্চ আমার কারণে গড়ি গৈছে। সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, আধ্যাত্মিকভাবে, সাংস্কৃতিকভাবে, আধ্যাত্মিকভাবে, সামাজিকভাবে গড় দিয়া এইখন মঞ্চত আমি সকলে কেবল পরিশ্রম করব লাগিব আর পরিশ্রম করে আমার উৎপাদন শক্তি বৃদ্ধি করব। যেটু মানব সম্পদ আমার মাজত আছে, এই মানব সম্পদ পৃথিবীর যিকোনো জাতির লগত ঠাই মারিবরাকি আমার সেই পর্যায়ে মানব সম্পদ আছে। কেবল আমি একেলগে অতদিনে থকার বাবে প্রয়াস করা নাছিল, কিন্তু এটি আমি একলগ হলো বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভয়া তিনি কিন্তু 30 লক্ষ মানুষের এই দৃঢ়তাৰে আরম্ভ করা যাত্রা নিশ্চিতভাবে সফল হব। মোর অত্যন্ত বিশ্বাস আছে উঠি অহা যুবক যুবতী সকলে নিজের ব্যক্তিত্ব থাকা দক্ষতা বিকাশ ঘটায় আগন্ত দিনত ইতিবাচক দৃষ্টিভঙ্গে সমাজের অপসংস্কৃতি সামাজিক ব্যাধি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞানসম্মতভাবে তেখেতসকলে জনমত তৈয়ার করে কঠোর পরিশ্রমের দ্বারা নিজক গঢ়ার উপরি জাতিটুক গঢ়ার নিমিত্তে সফলতা অর্জন করব পারে। নচলি এলেহুয়া মানুষে এই পৃথিবী কারোরে বাবে একো করব নয়, কিন্তু পরিশ্রমী মানুষে জীবনের পাতক বৈপ্লবিক পরিবর্তন আনব পারে। সেইভাবে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তেখেতে কামে কাজে দৃষ্টান্তমূলকভাবে এই কাম সম্ভব করে তুলিছে আর উঠি অহা প্রজন্মক দেখাইছে যে দৈনিক এগারী প্রধানমন্ত্রী হিসাবে 18 ঘন্টার পর 20 ঘন্টা পরিশ্রম করে ভারতবর্ষে 37 কোটি জনগণের মাজত একটা বৈপ্লবিক পরিবর্তন সম্ভব করে তুলছে কেবল 5 বছর ভিতর। গতি আমিও আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকলে হোক, মাতৃপিতৃয়ে হোক, খেতিয়কে হোক, ছাত্র ছাত্রী হোক, আমি রাজনীতির সকলে হোক, প্রত্যেকেই কঠোর পরিশ্রমের দ্বারা বৈপ্লবিক পরিবর্তন সম্ভব করে তুলব লাগে। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। গীতা হোক, কুরআন হোক, বাইবেল হোক, গ্রন্থ সাহে হোক, পৃথিবীর যা ধর্মগ্রন্থ আছে সকলকে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ডিউটি ইজ গড, এই বাণীরে মানব সমাজক উদ্বুদ্ধ করে মানব সমাজক শক্তিশালী চেতনা প্রদান করে কর্মপথার আত্মনি করার বাবে প্রাণর ক্ষতি করেছে। গতি সকলে সেইভাবে কঠোর পরিশ্রমের দ্বারা আমার ভবিষ্যৎ আমি গড় দিব লাগিব। আমি পারি নয় কোনো কারণ থাকিব নয়, কেবল পরিশ্রম করব লাগিব। ওয়ার্ক কালচার শুড বি দ্য কিং অফ অল কালচার। কর্ম সংস্কৃতিয়ে আমার জীবনত যদি প্রভাব বিস্তার করে, আমার সমাজত যদি প্রভাব বিস্তার করে, প্রাধান্য তা লাভ করে, অগ্রাধিকার পায়, নিশ্চিতভাবে এইখন সমাজে সকল খণ্ডতে জাকজ্জ্বলিকা সমাজ হিসাবে নিজক প্রতিষ্ঠা করব পারি। ভূপেন দায়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালতে গীত রচনা করেছিল, জিলিকাব লুইটরে পার, বিশ্বর মানচিত্রত লুইটর পার টু জিলিকাব লগা হলে
আমি লুইটৰ পাৰজন মলাহ পৰা এই মানৱ সমাজে কঠোৰ পৰিশ্ৰমৰ সাধনাৰ যোগেদি লুইটৰ পাৰটো বিশ্বৰ জিলিকাই তুলিব লাগিব আমাৰ শ্ৰেষ্ঠতা আমি প্ৰদৰ্শন কৰিব লাগিব গতিকে মই এইভাৱেই কথাখিনি কৈছোঁ আমাৰ শ্ৰীমন কালিচৰণ বৰ্মডাঙৰী গুৰুদেৱে তেখেতে সেই সময়ত আজি 100 বছৰ আগত এটা জাতিক সম্পূৰ্ণৰূপে সংস্কাৰ কৰি এটা জাতিক বৌদ্ধিকভাৱে সামাজিকভাৱে সাংস্কৃতিকভাৱে আধ্যাত্মিকভাৱে সবল কৰাৰ যাত্ৰা অনুয়োগ কৰি আজি আমাক একবিংশ শতিকাত মৰ্যাদা সহকাৰে পদাৰ্পণ কৰাৰ সুযোগ প্ৰদান কৰিলে এইবিলাক সাধাৰণ কাম নহয় সাধাৰণ চিন্তা নহয় এইবিলাক কথা আমি উপলব্ধি কৰিব লাগিব আৰু তেখেতৰ আদৰ্শৰে মই ভাবোঁ বিশেষভাৱে আজি তেখেতে যি আদৰ্শ দেখুৱাইছে ঠিক সমগ্ৰভাৱে সেই আদৰ্শৰে আজি শ্ৰী শ্ৰী হৰেকৃষ্ণ মহন্ত ডাঙৰীয়া তেখেতৰ জীৱনজোৰা সাধনাত এই কথা প্ৰমাণ কৰিছে যে পৃথিৱীত মানুহৰ বাবে কোনো কথাই অসম্ভৱ হ'ব নোৱাৰে সকলো সম্ভৱ কেৱল একগ্ৰতা লাগিব নিষ্ঠা লাগিব পৰিশ্ৰম লাগিব সততা লাগিব এই মহাশক্তি যদি মানৱীয় মহাশক্তি লৈ আপুনি জীৱনৰ পথত অগ্ৰসৰ হয় তেতিয়া নিশ্চিতভাৱে আপুনি লক্ষ্য স্থানত মৰ্যাদা সহকাৰে উপনীত হ'ব পাৰিব আৰু সেই লক্ষ্যত অসমীয়া জাতিক আমি প্ৰতিষ্ঠা কৰিব লাগিব মই ভাল পাইছোঁ বিটিৰ অঞ্চলত এতিয়া শান্তি সম্প্ৰীতি ভাতৃত্ববোধৰ বন্ধুত্ব অধিক পৰিমাণে গঢ় লৈ উঠিছে ভাল পাইছোঁ আজি বিটিৰ যি প্ৰশাসন ব্যৱস্থা আমাৰ মুৰব্বী হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত সুন্দৰভাৱে বিভিন্ন জাতি জনগোষ্ঠীয়ে এই অঞ্চলক এটা অত্যন্ত শান্তিপূৰ্ণ অঞ্চল হিচাপে আজি তেখেতে গঢ় দিয়াত সফলতা অৰ্জন কৰিছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীয়ে তেখেতৰ এই মহৎ প্ৰচেষ্টাত সহযোগিতা আগবঢ়াইছে একালত বিটিৰ অঞ্চলৰ সম্পূৰ্ণৰূপে সুকীয়া পৰিচয় আছিল অশান্ত অঞ্চল কিন্তু এই অশান্ত অঞ্চলক এতিয়া ৰূপান্তৰ ঘটাই সম্পূৰ্ণৰূপে শান্তিপূৰ্ণ অঞ্চল হিচাপে গঢ় দিয়াৰ ক্ষেত্ৰত আপোনালোকে যি উল্লেখযোগ্য পদক্ষেপ লৈছে তাৰ বাবে মই আপোনালোকক গভীৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ কাৰণ শান্তিৰ অবিহনে প্ৰগতি সম্ভৱ নহয় শান্তিৰ অবিহনে মানৱীয় চিন্তাক অগ্ৰাধিকাৰ দিয়াটো সম্ভৱ নহয় শান্তিৰ অবিহনে শ্ৰদ্ধা ভক্তি মৰম চেনেহ আন্তৰিকতা গঢ় দিয়াটো সম্ভৱ নহয় গতিকে সেইবাবে শান্তিৰ অমূল্য সম্পদ মানৱ জীৱন গতিকে এইখিনি কথা আপোনালোক আমি সকলোৱে উপলব্ধি কৰি এইখন সমাজক আগুৱাই নিব লাগিব আজি এইখিনি কথাকে কৈ মই ওদালগুৰি জিলা প্ৰশাসন আৰু সাংস্কৃতিক সঞ্চালকালয় কৰ্তৃপক্ষ আমাৰ ব্যক্তিক মই আজি অনুষ্ঠান সফল কৰাৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ পুনৰবাৰ শ্ৰীমদ গুৰুদেৱ কালিচৰণ বৰ্মা ডাঙৰীয়ালৈ কোটি কোটি প্ৰণিপাত যাচিছোঁ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ আৰু আজি এই বঁটা প্ৰাপক ৰংসদাৰ শ্ৰী শ্ৰী হৰেকৃষ্ণ মহন্ত ডাঙৰীয়াৰ শ্ৰী চৰণতো মই গভীৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ মই আশা ৰাখিছোঁ তেখেত সদায় আজিৰ দৰে সুস্বাস্থ্য অধিকাৰী হৈ থাকিব আৰু তেখেতে আগন্তুক দিনত আৰু এইখন সমাজৰ বাবে বহু উল্লেখযোগ্য অৱদান আগবঢ়াই যাব তাকে কামনা কৰি আজি সভাত উপস্থিত থকা আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী ৰেভান দৈমাৰী কমিলাৰাণী বৰ্ম নৱকুমাৰ দৰে আৰু মোৰ সতীৰ্থ বিধায়ক শ্ৰীমতী কমলী বসুমতাৰী গণেশ লিম্বু চৰণ বড়ো মহেশ্বৰ বড়ো থানেশ্বৰ বসুমতাৰী লগতে আমাৰ উত্তৰ কমলাবাৰী সত্ৰৰ সত্ৰাধিকাৰ শ্ৰী শ্ৰী দেৱনন্দ জনদন দেৱগোস্বামী প্ৰভু আৰু উপস্থিত আমাৰ ই এমসকল আৰু বিশিষ্ট ব্যক্তিসকল সমাজসেৱকসকল সকলোকে মই বিশেষভাৱে শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জনাই সমাৱেশ সমূহ ৰাইজলৈ কোটি কোটি প্ৰণাম যাচি মোৰ বক্তব্য সামৰিলোঁ ধন্যবাদ জয় অসম জয় হে